Gunshot, bro. Gunshot. আমি এক্সেপ্ট করছি, তুমি সাহায্য করো। তুমি এক্সেপ্ট করছো আমার তো। আমার জামা দিয়ে তো জায়গা হয় না। দামি শার্ট তো কম, এখন তো কম দামি মানুষ। তোর কোথায় লিখা আছে যাতে দামি না তো কম দামি? আচ্ছা লিখা ছোলা বেশি ভাববো কিস কেন?
Assalamualaikum.
না জিপ ফাইলই ডাউনলোড হচ্ছে না জিপ ফাইল আচ্ছা বাদ দাও হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা বলুন ম্যাম কিছু কথা ছিল হ্যাঁ বলুন ম্যাম একটা প্রবলেম ফেস করছি প্রবলেম হচ্ছে কি আমি মানে সাকসেসফুলি একটা বছর তো গেল আমার আমি এখন আমার ফোনে সব ধরনের গেমস সব ধরনের সবকিছু আনইনস্টল করে দিছি আপাতত স্টার্ট করে দিছি এখন আমি কি পারবো মানে এই যে এখন যে ক্লাস করতেছি গ্রাফিক্সে এই ক্লাসটা আমি পরেও কোনো সময় কন্টিনিউ করতে পারবো ম্যাম সুযোগ থাকবে না এটা তো ধরুন বছরে একবার করে আসবে আপনি অলরেডি একবার রেজিস্ট্রেশন করে ফেলছেন এটা আপনি আর কখনো ওভাবে পারবেন না করতে এটা একটা মানে নেক্সট টাইম হচ্ছে করতে গেলে মানে এই সিস্টেমে করতে হবে যে আপনার কাছে হচ্ছে আছে কিনা ঠিক আছে মানে যেমন আমি আপনার হচ্ছে ট্রেনার ছিলাম তো আপনি এই ধরনের আমি যদি ব্যাচ পাই বা আমাকে যদি আবার এই কম্পিউটার ভিডি হচ্ছে ক্লাস দেয় তখন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে করতে পারবেন আর এমনিতে তো বিভিন্ন আইটি প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি এটা কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা নেই এখন সে আইটি প্রতিষ্ঠানগুলো কতটুকু কি হবে এগুলো যাচাই করে তারপর করবেন মানে এখন মূলত আপনার যেটা প্রবলেম হচ্ছে পড়াশোনা নিয়ে এই তো জি ম্যাম আচ্ছা দেখেন আপনি কতটুকু কি করেন আপনি এমনি কন্টিনিউ করতে থাকেন তারপরে কোথায় গিয়ে বাচ্চেন আর আমার মনে হয় ক্লাসে রেগুলারলি প্র্যাকটিস করলে বাসায় আপনার হচ্ছে শুধু কাজ শেখার জন্য যেটা মানে ভালো শেখা না বেসিকটা জানার জন্য আহামরি বেশি ইয়া করতে হবে না ঠিক আছে তারপর আপনাদের বাকি মেম্বাররা কোথায় এই কয়জন কেন মেম্বার বলতে পারবেন ম্যাডাম এই 9:30-9:30 সময় দিয়ে কি ঝামেলা হয়ে গেছে সবার হ্যাঁ বলেন কি ম্যাডাম 10টা বাজলে আস্তে আস্তে সবাই চলে আসবে সমস্যা নেই এই যে ক্যাটাগরি কিছু ব্যাকগ্রাউন্ড আছে তো আপনি কি করছেন এখান থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কে কপি করলেন কপি করে ফটোশপে নিয়ে গিয়ে পেস্ট করলেন যতটুকু এরিয়া জুড়ে রাখবেন ঠিক আছে মানে ওভাবে এক্সাক্ট ভাবে আপনি ফটো ফটোশপ থেকে নিয়ে আসতে পারেন আচ্ছা এখন হচ্ছে গত ক্লাসে কি করানো হয়েছিল সবার কি গিগ ক্রিয়েট করা হয়ে গেছে গিগের কাজ করছি লিংক দিব হ্যাঁ লিংক গুলো দিয়ে দেন সবাই ফাইবার লিংক দিয়ে দেন ম্যাম আমি আজকে করতে পারিনি আমি কালকে করব কালকে করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে ইনি কি ক্লাস করে আপনাদের এই যে সৈয়দ সরোয়ার
না ম্যাডাম লাস্ট দুই একদিন করছিল তিন চারটা ক্লাসে তো পাওয়া যায় নাই ইনি এই যে ভিজে তুষার নাই জীবনেও না একদিন দেখছিলাম ইমন খান ও ইনি তো করে না শুধু শুধু এতগুলো মেম্বারকে রেখে লাভ নেই আমাদের এটা কার না না ক্লাস করে কি এনি কে আপনাদের সাথে করে না না হ্যালো 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 ম্যাম জি বলুন আজকে আমি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবো না মানে আমাকে একটু টাঙ্গাইল যেতে হবে আর্জেন্ট যদি আমাকে ছুটি দিতেন আজকে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এইটা কে সাকিব কে ইনি কি ক্লাস করে আব্দুল ওয়াদুদ আছে তো ইনি ক্লাস করে না আগে করতো তারপরে হঠাৎ উধাও আচ্ছা আমি বলি এই যে ইনি করে কি এনাকে তো এখান থেকে কে করা যাচ্ছে না এনাকে কে ইনভাইট করছে সাইফুল আলম বুঝলাম না এনাকে এখানে দেখাচ্ছে মেম্বার হিসেবে আচ্ছা রফিক আছে সাইফুল আলম আছে মাহমুদুল হক আছে আব্দুল ওয়াদুদ আছে এই যে সাকিব ইনি কি ক্লাস করে সাকিব এই সাকিব কে চিনি না 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 ইনি তো মনে ক্লাস করে না ম্যাডাম সম্ভবত আচ্ছা তারপরে এই যে আলামিন মোহাম্মদ আলামিন ইনি ক্লাস করে মাসুম খান তন্ময় খানও করে না না এনাকে করা যাচ্ছে না কেন আচ্ছা মোটামুটি হচ্ছে এই 20 জন 21 জনের মতো আছে আপনাদের আচ্ছা সবাই লিঙ্ক গুলো দিয়ে দেন ম্যাডাম আমি করতে পারিনি গত ক্লাস আমি ছিলাম না আচ্ছা নেক্সট ক্লাস তো দেখি আমি ক্লাস আর মিস দিয়েন না ঠিক আছে ক্লাসটা থেকে কন্টিনিউ করেন আর এনারা সবাই মেসেঞ্জার গ্রুপেও আছে তাই না অনেকে মিস মেসেঞ্জারে শুধু শুধু আছে মিস আদার রিং অফ করে দেন মিস ক্যামেরাটা একটু পরান করতেছি ঠিক আছে
আচ্ছা বাকি কয়জন তো মনে হয় করে মাহমুদুল হক, সাইফহি, আব্দুল ওয়াদুদ, মামুনুর রশিদ, তারপর রুম্মান, মাসুম খান, বিল্লাল, রুদ্র, তারপর হচ্ছে বুলবুল। আচ্ছা বুলবুল দুজন আছে না তো, একজনই দুজন আইডি ইউজ করে আর কি। আচ্ছা রফিক, ফাহিম খান, তারপর হচ্ছে সাইফুল, নাইম শান্ত, শাহানা আক্তার, সাকিব, নাতানভীর, অপু, আলামিন কি ক্লাস করেনি? ক্লাসে মনে হয় এসেছিল। আচ্ছা হুমায়রা আছে, ইসরাত, আকরাম, ঠিক আছে। যারা ক্লাস করে না শুধু শুধু তাদের গ্রুপে রাখার কোনো দরকার নেই। আর এটা আমাদের অফিস থেকে বানানো আছে, যার প্রেক্ষিতে তাদের রিমুভ করে দিয়ে দেওয়া হলো। আচ্ছা গত ক্লাসে আপনাদের কি দেখানো হয়েছিল? গিগ ক্রিয়েট, একজন শুধু গিগ ক্রিয়েট করছেন তাই না, আর বাকিরা করেন নাই? শাহানা আপু আছে? নাম আছে কিন্তু করি নাই ম্যাম। আচ্ছা কি বুঝতে বুঝতে পারছেন না এরকম কিছু? ভুল বলতে কি ওরকম ভুল দাঁড়ান দেখতেছে। হেয়ার কারেকশন মিন্স হচ্ছে কি বুঝাচ্ছেন? এমনিতে ঠিক আছে, সমস্যা নেই। আপনি ডেসক্রিপশন গুলো কি, আমি যে সিস্টেমে করেছিলাম যে কোনো একটা আইটেম থেকে কপি পেস্ট করে, ওই সিস্টেমে কি করেছেন নাকি একদম নিজের হাতে লিখেছেন সব? কাল পাঁচটা নিয়ে ম্যাডাম রিসার্চ করে নিজে একটা বানাইছি। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি সব কেকগুলো একই ক্যাটাগরির হয়, ঠিক আছে, মানে কিছুটা একই টাইপেরই হয়ে যায়, যার কারণে ওরকম হয় না। আর কেউ করেন নাই? মানে ওইটা হচ্ছে আপনার বাইরে থেকে কিছু ইমেজ নিয়ে এসে দেয় না, ওই টাইপসের যেটা সেটা তো আমরা ওটা হচ্ছে সিলেক্টে রেখে দেই, ওটা হচ্ছে কোনো কিছু আমরা করব না। মানে ওটা কোনো টিক টিক দি নাই কিন্তু এই কারণে আসতেছে কি সমস্যা নেই। আচ্ছা বাকি যারা করেন নাই তারা কালকে শুক্রবার আছে, টাইম নিয়ে শনিবারের মধ্যে সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে, সিম্পল টাইপের কিছু ফ্ল্যাট আছে তো ওই টাইপস এর ফ্ল্যাট দেবো। ফ্ল্যাট অ্যাকচুয়ালি কি, ফ্ল্যাট সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে? ফ্লায়ার করাইছেন
করানো হয়েছে ফ্লায়ার আপনাদের? ক্লিনার কোম্পানির উপর দেওয়া হয়েছিল ফ্লায়ার না? তাহলে হচ্ছে আপনাদের বাকি আছে কি পোস্টার, মুভি পোস্টার দেখানো হয়েছে কি? মুভি পোস্টার না, পোস্টার হয় না ম্যাডাম, পোস্টার ম্যানিপুলেশন এইটা দেখানো হয়, সোশ্যাল মিডিয়া ব্যানার যেগুলো এগুলো দেখানো হয় না? না 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 না। আচ্ছা তাহলে আজকে আমরা কিছু সোশ্যাল মিডিয়া ব্যানারটা দেখি। সোশ্যাল মিডিয়া ব্যানার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? সামাজিক যোগাযোগ কোনগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন, পিন্টারেস্ট এগুলো আছে। তো আমরা যদি হচ্ছে গুগলে যাই, এখানে যদি লিখি সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ, ব্যানারটা কি সেটা পরে দেখতেছে আমরা সাইজটা দেখি। দেন আমরা কি করছি, এখান থেকে একটা ইয়াতে চলে যাই। আচ্ছা নেক্সট ক্লাস থেকে আপনাদের ক্লাস 10টাতেই শুরু হবে, ঠিক আছে? মানে প্রোগ্রাম ছিল তো এই করদিন, আজকে আছে, তো যার কারণে আর কি হচ্ছে দেখেন এখানে এই যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাকচুয়ালি কি কি টাইপস এখানে যদি দিয়ে দেওয়া আছে। ফেসবুক হতে পারে, আপনার টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বিভিন্ন আইটেম হতে পারে। তো দেখেন ফেসবুকের মধ্যে আবার অনেকগুলো পার্ট আছে, যেমন প্রোফাইল পিক ওটার সাইজ আলাদা, কাভার ফটো যেটা ওটার সাইজ আলাদা, তারপর হচ্ছে লিঙ্ক ইমেজেস সাইজ আলাদা, পোস্ট ইমেজ যেগুলো সেগুলোর আলাদা, ইভেন্ট টাইপের ইমেজ হলে আলাদা, ভিডিও হলে আলাদা, ঠিক আছে অনেক। তারপর অ্যাড টাইপের যেটা ফেসবুক অ্যাড, আমরা সবসময় যেটা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি ফেসবুক ইমেজ পোস্ট সাইজ, মানে পোস্ট করার জন্য, আর একটা হচ্ছে এই যে অ্যাড সাইজ। এই দুটো জিনিস হচ্ছে আমাদের বেশি ইউজ হয়। কোন দুইটা? এই দুইটা, ঠিক আছে। বা চাইলে কেউ হচ্ছে প্রোফাইল কাভার টাভার এগুলোও হচ্ছে ইউজ করতে পারে। তো আমরা হচ্ছে এটা তো দেখলাম শুধু ফেসবুকের জন্য, তাই না? এরপর এই যে ইনস্টাগ্রাম দেখেন, ইনস্টাগ্রামের গুলো এই যে দেওয়া আছে যে 2020-তে তারা আসলে কি রিকমেন্ড করছে সেই জিনিসটাই এখানে উল্লেখ করছে, যে হচ্ছে তাদের ইনস্টাগ্রামে এইটা দেওয়া আছে। তারপর আমরা যদি নিচে যাই, যে টুইটারের মাপটা দেখেন, টুইটারে গুলো এইভাবে দেওয়া আছে, লিঙ্কডইন গুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টে খুঁজলে আসলে পাওয়া যাবে যে কোনটার কতটুকু সাইজ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা যদি গুগলে চলে যাই, সোশ্যাল মিডিয়া ব্যানারটা আসলে কি, আচ্ছা তো হচ্ছে আমরা এখানে কি করব, গুগলে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা দেখব যে বিভিন্ন অ্যাডগুলো আসলে কেমন হয়। যদি আমরা এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ করি, দেখেন এখানে যে বিভিন্ন টাইপস এর হচ্ছে আমরা কি পাচ্ছি, ব্যানার পাচ্ছি। এই যে এই ক্যাটাগরির কিছু ব্যানার আসতে পারে, এই টাইপস এর কিছু আসতে পারে, তারপরে এই টাইপস এর আসতে পারে, বিভিন্ন টাইপস এর। যেমন এই যে শু বা জুতার মধ্যে এই ক্যাটাগরির কিছু ব্যানার দিয়ে রাখছে। এগুলো কিন্তু খুব ইজি অ্যান্ড হচ্ছে খুব প্রফেশনাল টাইপের, এগুলো অনেক ইউজ হয়, হিউজ পরিমাণে হচ্ছে এই টাইপস এর আইটেম গুলো ইউজ হয়, ঠিক আছে?
তারপর এই যে এই টাইপস এরও কিছু হয়, যদিও হচ্ছে এটা আমরা সোশ্যাল মিডিয়া বা দেও আমরা হচ্ছে আরেকটা দেখব হচ্ছে ইনফোগ্রাফি, ইনফোগ্রাফির মধ্যেও এই আইটেমগুলো বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তো এভাবে দেখি এই যে একটাকে মডিফাই করে অনেক ধরনের অনেক কালারের কি করছে তারা তৈরি করছে, দেখেন এখানে অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা কি করব সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবো, তো তার জন্য এখানে যেটা করব কোন মাপটা আসলে আমরা ফলো করব, আমরা হচ্ছে ফেসবুকে ফার্স্টে যেটা আছে ফেসবুকেরটা করব, আপনারা যেটা এইচডব্লিউ আকারে থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন অথবা টুইটার যে কোনো একটা থাকবে, ঠিক আছে? তো ফেসবুকের গুলোতে যাই, যাওয়ার পর এই যে ফেসবুক হচ্ছে কি অ্যাড সাইজ কত দেওয়া হচ্ছে 1200x628, আমরা পেজ নেই একটা কত বাই কত নিব, ফাইল থেকে নিউ, এখানে হচ্ছে পিক্সেল দিব, এখান থেকে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পেপারটাই দিয়ে দেয় এখানে পিক্সেল দিয়ে দিচ্ছি, কত বলছে 1200, আর এখানে হচ্ছে কত 600 কত হবে 28 পিক্সেল। এখানে হচ্ছে যেহেতু আমরা ফেসবুক এটা মিডিয়াতে পোস্ট করব যার কারণে এটা কি হবে RGB হবে, আর রেজুলেশনটা কত হবে 300 হবে, এটাকে আমরা কি করে দিব ওকে করে দিব, বুঝা গেছে? এতটুকু সবাই ক্লিয়ার? ইয়েস মিস। বাকিরা? ইয়েস ম্যাডাম। আচ্ছা এবার হচ্ছে আমরা কিসের উপর করব, আমরা হচ্ছে এখানে বিভিন্ন টাইপস এর উপর করতে পারি, তো হচ্ছে ধরুন ট্রাভেল রিলেটেড কিছু পোস্ট থাকে না, তো আমরা যদি ট্রাভেল রিলেটেড কোনো পোস্ট করতে চাই আমি এখানে হচ্ছে একটা পেজ নিব, ডোডালটা জুড়ে হচ্ছে একটা পেজ নিব, তো আমি এখান থেকে কি করছি একটা শেপ নিচ্ছি, কি শেপ, রেকট্যাঙ্গেল টাইপের শেপ, এই টোটাল এরিয়া জুড়ে কি করছি শেপ না হলো, ডাবল ক্লিক করি এটাতে হচ্ছে কি করি যে নেভি ব্লু টাইপের একটা কি করে দিচ্ছি কালার দিয়ে দিচ্ছি, ওকে। এটা ছোট আছে ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে এই জিনিসটাকে হচ্ছে বড় করে দেয়, এন্টার করা হয়েছে। আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব একটা ইমেজ নিয়ে আসবো, কি টাইপের ইমেজ, ট্রাভেলিং লিখে সার্চ করলে বিভিন্ন টাইপের ইমেজ আসলে এখানে পাওয়া যাবে, তো আমরা যদি ফার্স্টে যে ইমেজটা আছে এটাকে যদি কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, পেস্ট, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম, শিফট অন্তর ধরে কি করে দিচ্ছে এটাকে বড় করে দিচ্ছে, এন্টার। এবার এটাকে টেনে কোথায় নামাই, নিচে নামাই, আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব এখানে যে উপর এত লেটে কে জয়েন করতেছে, আচ্ছা এখান থেকে আমরা কি করছি অপাসিটিটা হালকা কমায় দিচ্ছি, এই যে এই টাইপস এর করে না হচ্ছে, আমি কি করছি উপরে একটা কালার নিয়েছি নেভি ব্লু টাইপের, দেন হচ্ছে কি করছি নিচে এই জিনিসটা বসা দিচ্ছি, এটাকে ট্রান্সফর্ম করে পরপর শিফট অল্টার ধরে আর একটু বড় করে দিচ্ছি, ওকে। এবার হচ্ছে এইটা হচ্ছে আমরা কি করলাম একটা ব্যাকগ্রাউন্ড বসা দিলাম, এবার হচ্ছে আমাদের কি করতে হবে এখান থেকে হচ্ছে আমরা একটা সার্কেল নিব, বৃত্ত নিব, এই সিস্টেমে কি করছে একটা বৃত্ত নিচ্ছে, ডাবল ক্লিক করে কি করছে এখানে কালার দিয়ে দিচ্ছে, ওকে। এটাকে আর একটু বড় করে কন্ট্রোল টি, এটাকে কি করছি আমরা অল্টার ধরে আর একটা কপি করছি, ডাবল ক্লিক করে এটা কি করছি এরকম ম্যাশ টাইপের একটা কালার দিচ্ছে, দেখা হয়েছে?
আবার আমরা কি করি ট্রাভেলের এখানে গিয়ে কি করছি, যারা পরে জয়েন করছেন একটু চেষ্টা করবেন 9:30 মধ্যে জয়েন করার। তো আমরা এখান থেকে কি করছি, একটা ইমেজ নিয়ে আসছি, এখান থেকে ধরুন আমরা এই মেসটাকে নিচ্ছি। আচ্ছা, যার অ্যাপ প্রবলেম হচ্ছে সে মাইক্রোফোনটা অফ করে দেন, অফ করে দেন, সাউন্ড হয় না। কন্ট্রোল ভি, ম্যাডাম সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে না? আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যালো, মিরাজ খান, মেবি মিরাজ খান একটা অফ করতে বলেন। হুম, ওনাকেই বলছি। আচ্ছা, ইমেজটা ভাল লাগছে না, বলেন কোন ইমেজটা দিলে এই জিনিসটা আসলে একটু ভাল লাগবে। এটাই দিয়ে দেয়, এটাই মনে হয় যাচ্ছে। দেখি, এটা মনে হয় ধরবে না ম্যাডাম, চারজনের ফিগার আউট মনে হয় ধরবে না এখানে। ট্রান্সফর্ম দেখি কি অবস্থা হয়, আমার তো পুরোটা বসানোর কোনো দরকার নাই। দেন এটাকে কি করছি, ক্লিপিং মাস বসে গেছে, হালকা একটু ছোট করে দেন, শিফট ধরে এটাকে কি করছি ছোট করছি। এবার হচ্ছে আমরা কি করছি, একটা সার্কেল নিচ্ছি, এভাবে একটা বৃত্তের শেপ নেই, কি ধরে নিচ্ছি, শিফট অল্টার ধরে নিচ্ছি, ডাবল ক্লিক করে এরকম একটা কালার দিচ্ছি। এইটাকে কি করবো, কপি, কন্ট্রোল জে, কপি, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে কি করছি আমরা ছোট করে দিচ্ছি, এন্টার। তো আমরা এটাকে কি করলাম, শিফট অল্টার ধরে ছোট করে দিয়ে দিলাম। এবার হচ্ছে, হ্যাঁ পৃথিবী ভাইয়া, হ্যালো, যারা করে তারা রেগুলারই করে, যারা করে না তারা মাঝে মাঝে আসে, কয়েকজন বাদ গেছে, আমি রিমুভ করে দিছি কয়েকজনকে গ্রুপ থেকে, কারণ ওরা হচ্ছে কন্টিনিউ করছে না, বা চার পাঁচটা ক্লাস পর জয়েন করছে। তো আমি একটা নোটিশ দিয়েছিলাম যে হচ্ছে যারা এরকম তিন দিনের বেশি অ্যাবসেন্ট থাকবে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। তো আজকে সব জি বুঝি নাই, আমি পাঁচ ছয়টা ক্লাস অ্যাকচুয়ালি আপনারা যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই বিষয়টা তো জানাতে হবে, তা না হলে কি করে বা কি কারণে আপনারা। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ওকে ম্যাম, ক্লাস লিমিটেড, ঠিক আছে। আর আরেকটা বিষয়, হ্যাঁ বিধি ভাই, একটা 2021 সালের একটা ক্যালেন্ডার কন্টেস্ট দিয়ে দিয়েন তো সবাই রে, সবাইকে জি বুঝি নাই, 2021 সালের একটা এক পেজে ক্যালেন্ডার থাকে না, কম্পিউটার অন বিডি রালে ডিপিট দিয়ে। আচ্ছা, এটা এনাদের হবে না, এনারা কালে ইলাস্ট্রেটর তো যায়নি, ফটোশপে আছে, ক্যালেন্ডার তো ইলাস্ট্রেটরে। আমি ওই যে 41 দের মনিটরিং নিব তো পরশুদিন থেকে, ওদেরকে দিয়ে দিব। আচ্ছা,
ঠিক আছে মিরাজ খান ভাই বাসে বসে আছে পৃথিবী আসছে আর সবাই মাইক এ কি বলে ক্যামেরা অন করছে হেভি ট্যালেন্ট তো দেখতেছি আপনার বাজারে সময় করলেই তো হইল মানে পৃথিবী ভাইয়ের আগমন দেখে সবার ক্যামেরা অন নেই তো আচ্ছা তো এবার আমরা কি করছি এত পরে পরে আসছে অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে তারপরে এসে কি লাভ আচ্ছা আমরা এখানে কি করবো এটাকে বসা দিচ্ছি আবার এটাকে কি করছি ক্লিপিং মাস্ক করা হয়েছে এটাকে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটাকে এখানে সেট করে দিচ্ছি এখন এই তিনটাকে মিলে কি করছি গ্রুপ করছি এইটার নাম দিচ্ছি এটা সুন্দর হয়েছে ম্যাডাম এটা সুন্দর হয়েছে এই যে ফিটটা আচ্ছা ম্যাডাম বলেন ম্যাডাম এই এটা তো আমাদের ইলাস্ট্রেটরের সময় দেখাবেন না কোনটা এই যে যেগুলো করাইতেছেন এখন বুঝি নাই ক্লিপিং মাস্কটা ম্যাডাম হ্যাঁ ক্লিপিং মাস ইলাস্ট্রেটরও থাকবে কিন্তু ইলাস্ট্রেটর হচ্ছে ওটা আবার অন্য ভাবে করতে হবে মানে এটার উল্টাটা করতে হবে বিপরীত আপনি ক্লাস করেন না কেন না না এই যে ইমন খান কি সমস্যা ক্লাস রেগুলার করেন না কেন ম্যাডাম আমার আম্মা একটু অসুস্থ এই এটা গ্রুপে ইনফর্ম করছিলেন আপনাদের টোটাল গ্রুপে একজন লিডার বানাইছেন আমার মোবাইল মনে করেন মোবাইল ল্যাপটপ ল্যাপটপ তো একটা হ্যাং মানে কোনো ভাবে কারো কাছে নেই মোবাইলও নাই মোবাইলও মানে ম্যানেজ কইরা কোনো ভাবে ইয়া করতেছি এখন তোরা তোরি কইরা আচ্ছা আজকে ক্লাস শেষে আমাকে একটা মনে করে দিবেন আপনাদের হচ্ছে একজন গ্রুপ লিডার করা হবে যে আপনারা কে কখন আসছেন না কি সমস্যা ওনাকে ইনফর্ম করবেন বা হচ্ছে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে ইয়া করবেন যাতে আমরা সবাই আসলে বুঝতে পারি এখন কে ক্লাস করছেন না কি কারণে করছেন এটা তো বলা যাবে না আজকে আমি অলরেডি প্রায় 5-6 জনের বেশি মনে হয় রিমুভ করে দিয়েছি 26 জনের মতো ছিল 26 না 27 জন সেখান থেকে 21-22 জন মতো আছে প্রথম দিক থেকে একজন করছিল না আব্দুল্লাহ লাহারি উনি তো নিজে গায়েব হয়ে গেছে কে ও আচ্ছা হ্যাঁ উনি তো নিজেই গায়েব হয়ে গেছে আমাদের একজন লিডার ছিল উনি তো গায়েব হয়ে গেছে উনি তো নিজেই হ্যাঁ এইটা তো মানে অফিস থেকে আমাকে বললো যে ওনার সঙ্গে নাকি ওনার ভালো কন্টাক্ট হতো তো বললো যে যেহেতু আপনি সবাইকে চেনেন না সেখান থেকে আপনি করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তো উনি নিজেই বললো যার প্রেক্ষিতে আমি ওনাকে ইয়ে করলাম যে উনি আসলে সবাই ক্লাস করছে কিনা বা আসছে কিনা এই জিনিসগুলো একটু ইয়ে করুক আর আরেকটা বিষয় আপনাদের কিন্তু হচ্ছে মিনিমাম 20 স্টুডেন্ট হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে ঠিক আছে তাছাড়া ওই ক্লাসগুলো আবার রিপিট ক্লাস হিসেবে দিয়ে দেবে 20 এর কম থাকলে আপনাদের ব্যাচ কিন্তু ঢিসমিস করে দেবে এটা কি আপনি আজকে নাই কিন্তু ম্যাডাম আজকে 19 জন বা 18 জন নাই কারণ দুইটা করে আইডি দিয়ে ঢুকলেও তো 15-16 জন দুইটা করে আইডি থাকলেও সমস্যা নাই এখানে আপনার জয়েন হচ্ছে 20 জন দেখালেই হবে ওটা সমস্যা না আসলে যদি থাকে হচ্ছে 20 জন থাকে না থাকে হচ্ছিল 10 জন সব ডবল ডবল করে এখানে সব ম্যাক্সিমামই ডবল করে থাকে কে কে ডবল আছে আকরাম হোসেন আছে ইস্টার জাহান আছে তারপর নাইম শান্ত আছে রফিকুল ইসলাম আছে সাইদ ভাই আছে মানে 5 জনই আছে 15 জনের মতো স্টুডেন্ট ক্লাস করতেছে আর বাকি 5 জন হচ্ছে ইয়া ম্যাম আপনার এখানে ডবল শো করতেছে সেখান থেকে তো আসলে কন্টিনিউ করা পসিবল না 21 নম্বর থেকে আপনি করতে পারবেন আর এটার সঙ্গেই করেন তারপর কাজ করেন যে ভিডিও গুলো আছে ভিডিও গুলো দেখে আপনি আর কি মেকআপ করে নিতে পারেন এই একটা ওয়ে ছাড়ার ওয়ে নাই এটা একটা ওয়ে আর ধরুন এই যে বাকি যারা আছে আপনাদের ব্যাচে তো সবাই অনেক হেল্পফুল সবাই সবাইকে হেল্প করে আমি যতটুকু জানি না ম্যাডাম আমি মানে
বলতে চেয়েছিলাম যে মনে করছি যে অন্য কোন ব্যাচ থাকলে মানে ভিডিওটা মানে ডাইরেক্টলি বলতে এখন পর্যন্ত অন্য ব্যাচ মনে হয় দিচ্ছে না, মানে দিচ্ছে না বলতে এলইডি তো শেষই হয়ে যাবে আপনাদের আছে আর সব ভাইরা তো আছে, এটা অসুবিধা নেই। ফেব্রুয়ারির পর পর মানে আপনারাই লাস্ট ব্যাচ, তারপর পরই মনে হয় শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি না মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। মানে কি ম্যাডাম এই প্রজেক্ট শেষ হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ এই প্রজেক্ট শেষ হবে, আবার নেক্সট ইয়ারে হয়তো আসতে পারে। যেহেতু এবার লং টাইম একটা দিয়ে ফেলছে তো নেক্সট ইয়ারে আসলে হয়তো লেটে আসবে বা 22 সালের ওদিকে আসবে। এটা ধরেন 2016 থেকে চলছে, তো আমাদের কোম্পানি অবশ্য 16 তে পাইনি, গত বছরে পাইছে। আচ্ছা তো আমরা কি করলাম, এখানে এভাবে একটা গ্রুপ করে বসালাম, তো এটা গ্রুপ অনই থাক। ম্যাম কোশ্চেন ছিল, বলেন কোশ্চেন ইজ আমাদের যে বড় পিকচারটা বসাইছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ হয়ে গেছিল, তো অ্যাশ কালার নেওয়া দরকার কি ছিল? না নিলে তো হইতো, হ্যাঁ না নিলেও হইতো, কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে কিনা বা একটা কালার আছে কিনা ওটা চেক করার জন্য। এখন আপনি কার উপর বসাচ্ছেন এটা তো বুঝতে হবে, না বুঝলে কি হবে? আমি কি এখানে একটা কালার নিয়েছি? এখানে কিন্তু দুইটা নিয়েছি, এইটা একটা নিয়েছি আবার এই যে এখানে যতটুকুর মধ্যে বসছে এটা আরেকটা নিয়েছে। এই যে দেখেন, এই যে এখানে, এই যে এখানে একটা অ্যাশ কালার আর একটা এরকম একটা কালার। এবার আমি কি করি, এটাকে কি করছি, একটা কপি করছি এখানে বসে, আরেকটা কপি করছি কোথায় বসে, এখানে বসে। ঠিক আছে, দাঁড়ান ওটা অ্যালাইনমেন্ট ঠিক করতেছি। আচ্ছা এবার কি করছি আমরা, 1 2 3 এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে কি করছি, এই যে এভাবে অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। আর এইটা যেটা আছে এটাকে হচ্ছে আর একটু এই পাশে সরা দিচ্ছি। ঠিক আছে এভাবে বসানো হয়েছে। এবার হচ্ছে কি লাগবে, একটা কোম্পানির লোগো লাগবে, তো আমরা কি করি একটা লোগো নিয়ে আসি। কি হয়েছে, কি সমস্যা? তোমরা গিয়ে অসময় খেতে পারো না, বসে বসে থাক, বলো আরো 10 মিনিট পর বসে আসবো। এবার হচ্ছে আমাদের কি লাগবে, একটা লোগো লাগবে, তোমরা এখানে চলে যাই, একই টেক্সট কাজ করে না কেন? ক্লিক করি এখানে, সাইজটাকে কমা দেই। আমরা কি দিব এখানে, ম্যাডাম আমার ইয়েতে টেক্সটে একটু ঝামেলা করতেছে, মানে ধরেন এই যে আপনি লিখলে ডান দিকে যাচ্ছে না আমারটা বাম দিকে চলে যায়। ওটার ওই যে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। কোথা দিয়ে ঠিক করব ম্যাডাম? দাঁড়ান বলছি। আচ্ছা ধরুন এটা হচ্ছে আমাদের লোগো, তো এটাকে আমরা উপরে লিখলাম। এখানে কিন্তু আবার রুলার ব্যবহার করার কোনো দরকার নাই, ঠিক আছে? রুলার ব্যবহার করার দরকার নাই এই জন্য, কারণ এটা তো হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট দিব, যার ফলে এটা তো প্রিন্ট করলে তখন আমরা ধরুন হয়তো সেফটির জন্য নিয়ে নিতে পারতাম। তো ফেসবুকে পোস্টের ই দিলেও হবে না দিলেও হবে, মানে ওরকম বাধ্যতামূলক না যে দিতেই হবে বা এসে ওরকম কিছুই না। তো এবার আমরা ধরুন এটা রিলেটেড কিছু টেক্সট লিখব, তো আমি লরেম ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসি। অবশ্য আমরা এখানে চাইলে নিতে পারি, এখান থেকে এতটুকু এরিয়াকে সিলেক্ট করে নিচ্ছে, টাইপ থেকে পেস্ট লরেম ইপসন, কন্ট্রোল এ, এই তো চলে আসছে। আচ্ছা এভাবে না দিয়ে আমরা কি করি, এটাকে ডিলিট করে দেই। লরেম ইপসনে চলে যায়, এখান থেকে আপটুকে কপি করছি, কপি করে এখানে চলে আসতেছি, টেক্সট টুলে যাই, এখানে একটা ক্লিক করি, দেন এটাকে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, ডাবল ক্লিক, এটাকে কি করে দেয়, ছোট করে দেয়। হ্যাঁ হ্যালো,
দোকান খোলো আমি আসছি আচ্ছা বস আসছি এন্টার এবার আমরা এখানে কি দিব একটা ডেসক্রিপশন দিয়ে দিব তো আবার কি করছি টেক্সট থেকে এখান থেকে এতটুকু নিয়ে নিচ্ছে আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে একটা অ্যালাইনমেন্ট আছে তো এটা যদি আমরা লেফট থেকে নেই তাহলে লেখাগুলো একদম লেফট থেকে এভাবে শুরু হবে টাইপ থেকে পেস্ট লরেম ইপসাম কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে কি করে দেয় এটাকে ছোট করে দেয় সিক্স অথবা হচ্ছে কি করি সেভেন এর মতো দিয়ে দিচ্ছে এটা বোল্ড হবে না আমরা এটা কি করবো রেগুলার অথবা লাইট টাইপের করে ফেলবো এখানে দেখেন এই যে টেক্সট গুলো বসানো সবগুলো টেক্সট কিসে বসলো একটা কিন্তু অ্যালাইনমেন্টে বসে গেল ঠিক আছে এবার হচ্ছে আমরা কি করব নিচে হচ্ছে ইনফরমেশন গুলো দিব তো আপনাদের হচ্ছে আইকন দেখানো হয়েছিল যে কোথা থেকে আইকন নিয়ে আসতে হয় ফ্ল্যাট আইকন মনে আছে ফ্ল্যাট আইকন তো আমরা হচ্ছে যাবো কোথায় ফ্ল্যাট আইকনে চলে যাব তো আমরা কি করছি এখানে ফ্ল্যাট আইকনে চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে গিয়ে ধরুন আমার লাগবে কি কিসের কিসের আইকন লাগবে ফোনের লাগবে আচ্ছা এগুলো তো মনে হয় আপনাদের দেখানো হয়েছিল না কিভাবে করতে হয় আমরা কি করছি এটাকে কি করছি পিএনজি ফরম্যাটে সেভ দিচ্ছি আচ্ছা এটা ডাউনলোড যদি না হয় সমস্যা নেই আমার এখানে মনে হয় ডাউনলোড করা আছে সেম ধরনের আইকনে এই যে চলে আস এখানে আছে আইকন নাও তো আমরা হচ্ছে ধরুন কন্টাক্ট নিলাম ইমেল নিলাম আর একটা হচ্ছে কি লোকেশন নিলাম কয়টা নিয়েছে তিনটা এই তিনটা আইকনকে নিয়ে এসে কি করছে এখানে বসা যাচ্ছে এই এত লোক নেওয়ার কি আছে এন্টার 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 তিনটাকে কি করে দিচ্ছে ইন্টারফেস করে দিয়ে দিচ্ছে আর এখান থেকে এটাকে ডিলিট করে দেয় দরকার নেই সবাই দেখতে পাচ্ছেন এবার তিনটাকে কি করে সিলেক্ট করছি শিফট অল্টার ধরে কি করে দেয় ছোট করে দেয় আরো ছোট করে দেয় মেরে মেটে একটু দেখতে পাইনি আরেকবার একটু দেখাবেন কোনটা অনলাইন কিভাবে আমি নিলাম লোকেশন নিলাম ফোন নাম্বার নিলাম আর একটা ইমেল অ্যাড্রেস নিয়ে এভাবে ড্র্যাগ করা হলো ঠিক আছে এবার ইন্টারফেস করছি প্রথমে আমাদের কি থাকবে সবগুলোকে আমরা রাস্টারাইজ করে এটাকে রাস্টারাইজ করে এটাকে রাস্টারাইজ করে এটাকে রাস্টারাইজ করে প্রথমে হচ্ছে আমাদের এই যে কন্টাক্ট নাম্বারটা থাকবে তারপরে লোকেশনটা সবার নিচে আমরা দিয়ে দিচ্ছি দেখেন ছোট করছি হ্যাঁ এটা কালার চেঞ্জ করা যাবে একটু ওয়েট করেন এক এক করে বলছি কালার চেঞ্জ না করলে তো ব্ল্যাক দিলে কি এখানে ভালো লাগবে বলেন না না কন্ট্রোল চেপে ধরে তারপর কালার চেঞ্জ করতে হয় হুম হুম কন্ট্রোল এই যে মনে আছে একজন এই যে আমরা কি করছি এভাবে ভাবে বসা দিচ্ছি এই তিনটাকে কি করছি আমরা সিলেক্ট করছি দেন হচ্ছে আমরা কি করলাম এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিলাম আর হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার ঠিক আছে মানে হরিজন্টাল থেকে সে ঠিকঠাক সেন্টার থাকলো ভার্টিক্যাল থেকে তিনটার মধ্যে গ্যাপ এক থাকলো এবার কি করেন এই যে ফার্স্টটাকে কন্ট্রোল ধরেন সিলেকশন করলেন এখানে যান কি কালার দিলে এটা ভালো লাগবে বলেন তো অরেঞ্জ কালারই ভালো লাগবে তাহলে যাই আমরা অরেঞ্জেই চলে যাই অরেঞ্জ কালার দিলাম কি প্রেস করতে হবে এখন
অল্টার ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দেন ডিসিলেক্ট আবার সেকেন্ডটাতে যাব কি করব কন্ট্রোল ধরে লেফট থাম নিলে ক্লিক সিলেকশন চলে আসবে কালার আমাদের সিলেক্ট আছে অল্টার ব্যাক স্পেস আবার কি করছি কন্ট্রোল ধরে লেফট থাম নিলে ক্লিক অল্টার ব্যাক স্পেস ডিসিলেক্ট হয়ে গেছে এবার কি করতে হবে তাদের হচ্ছে নাম্বার দিতে হবে আমরা ধরুন দিলাম প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ড্যাশ ড্যাশ এরকম টাইপের একটা কি করা হলো নাম্বার এত বড় নাম্বার থাকলে কাটতে হবে দু একটা বসানো হয়েছে এইটা এহুদাই নাম্বার এটা কোনো এক্সাক্ট কোনো নাম্বার না নেক্সট হচ্ছে দিচ্ছি কি ইমেইল gmail.com ঠিক আছে ইমেল টুনডেন এটা হচ্ছে ইমেল যাই হোক দিয়ে দিচ্ছে তারপর আরেকটা দিয়েছি লোকেশন লোকেশন কি দেওয়া যায় ঢাকায় দিয়ে দেয় গুলশান ঢাকা গুলশান ঢাকা ধানমন্ডি লিখে দেখি ধানমন্ডি ঢাকা 1204 থাক 1202 দিয়ে দেয় আচ্ছা এখন এই তিনটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করলাম সমান দিয়ে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে তিনটার কিন্তু এই যে এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই সরে সরে আসছে এবার কি করতে হবে কন্ট্রোল আর তে রুলার নিতে হবে রুলার নিয়ে কি করব আমরা এই যে এভাবে বসা দেব তিনটা যে তখনকার মতো ভার্টিক্যাল অমন করে রাখা যাবে না 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 কারণ আমাদের ওটা তাহলে ওখানে বলে দিতে হবে প্রথমে এভাবে আমরা রুলার দেখি করব ঠিক করে নিব ব্যাস না হয়েছে জি এই সিস্টেমে হচ্ছে আমরা কি করব কন্ট্রোল এস প্রেস করে রুলারটা চলে যাক এই সিস্টেমে কি করতে পারি আমরা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করে নিতে পারি এবার আমরা পেন টুলে যাই পেন টুলে গিয়ে কি করছি এগুলোকে সিলেক্ট করি কন্ট্রোল ধরে ধরে কি করছি সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে গ্রুপ করা হয়েছে এগুলোকে একটু আমরা এই পাশে রেখে দিচ্ছি এইভাবে বসা দিচ্ছি ঠিক আছে এবার পেন টুলে যাই যাওয়ার পর আমরা কি করছি এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে ক্লিক করে এই যে এভাবে একটা শেপ ক্রিয়েশন করে দিচ্ছে জিনিসটা পাতে চলে আসছে আমাদের নিতে হবে কোথায় শেপে নিতে হবে তো এখান থেকে আমরা কি করছি এটা শেপে নিচ্ছি এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক কি করছে এখানে ক্লিক করে এটাকে হচ্ছে এখানে বসা নিচ্ছে ঠিক আছে এভাবে আমরা জাস্ট দেখতে ভাল লাগার জন্য একটা শেপ দিয়ে দিলাম এইটাকে কি করছে এই পাশে নিয়ে যাই রিফ্লেক্ট করব কন্ট্রোলটিতে ট্রান্সফর্ম রাইট ক্লিক কি করছি ফ্লিপ ভার্টিক্যাল রাইট ক্লিক ফ্লিপ কি করে দিচ্ছি হরিজেন্টাল কি করলাম আমরা একবার ভার্টিক্যাল করলাম আর একবার কি করলাম হরিজেন্টাল করে এই পাশে বসা দিচ্ছে সবাই এতটুকু বিষয় ক্লিয়ার জি ম্যাডাম করা যাবে এতটুকু করা যাবে এইটা হচ্ছে আমরা কিসের জন্য কোন সাইজের জন্য করলাম বলেন তো মনে আছে এটা কোন সাইজের জন্য ফেসবুকের জন্য ফেসবুকের হচ্ছে এটা অ্যাড সাইজ যেটা
অ্যাড সাইজের জন্য মানে আপলোড করা হয় যেটা আপলোডের জন্য অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট না অ্যাড সাইজ মিন্স হচ্ছে আমরা বল দেখি না বিভিন্ন ধরনের অ্যাড ওই টাইপস এর অ্যাড রিলেটেড আচ্ছা এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই টাইপস এর একটা করে ফেলেন ঠিক আছে এইটাই বানায় ফেলি হ্যাঁ এটাই বানায় ফেলেন সাজেদ ভাই দেখেন আপনি যেটা বলছেন যে আপনার পড়াশোনা বা এসে আপনি যদি ক্লাসে এটা রেগুলারলি করেন আর এক ঘন্টার মধ্যে তো যদি টাইম দেন তাহলে আর প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে সবাই করো ওকে বলছিলেন আচ্ছা ম্যাম টেক্সট লিখতে গেলে আমার বাম থেকে শুরু হয় বাম সাইড থেকে আমিও সেম বলছি ম্যাম আমারও একই প্রবলেম আচ্ছা যার যার প্রবলেম সেই স্ক্রিন শেয়ার দেন ম্যাম আমার এখানে কারেন্ট নাই আপনার নাই ওই ভাইয়ের কারেন্ট আছে না আছে 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 ম্যাডাম দিচ্ছি একটা মিনিট খেলতে হচ্ছে এটা সিঁড়ি থেকে পড়ে নিচে ঢুকতেছে দিয়ে দেন আর তাহলে আমি অবশ্য একটা পেজে নিয়ে দেখাই দেখেন আপনাদের কোথায় থেকে প্রবলেমটা হচ্ছে আচ্ছা আমি এখানে একটা নতুন পেজ নেই সাইজ আবার ভুলে গেছি আমি একটা টেক্সট নিচ্ছি এখান থেকে সাইজ বাড়ানি এখান থেকে তাহলে আমরা একটু বোল্ড করে নিচ্ছি এখান থেকে সাইজটাকে একটু কমায় নিচ্ছে ঠিক আছে তো আমরা যদি হচ্ছে এটা এখান থেকে দেই তাহলে লেফট থেকে হচ্ছে এটা দিলে কোথায় যাচ্ছে সেন্টার থেকে হচ্ছে এখান থেকে দিলে কোথায় যাচ্ছে রাইট সাইডে যাচ্ছে এই টাইপের কি প্রবলেম মানে লেখা যে আপনি লিখতেছেন আপনি তো লাইনে যাচ্ছে আর আমরা যখন লিখি এই যে দেখেন এভাবে যাচ্ছে তাহলে উল্টা দিকে চলে যাবে এই যে এখানে লিখাই আছে দেখেন মাউস নিয়ে গেলে এখানে লিখাই আসে লেফট টু রাইট প্যারাগ্রাফ আর একটা কি বলছে রাইট টু লেফট উপরে দেখেন যে টেক্সটে আমরা যে স্টাইল করি না ওয়ার্ফ টেক্সট যেটা তার পাশে আছে এটা তার পাশে যে বাটনটা আছে ওইটা ঠিক আছে
ওখান থেকে আর কি ঠিক করতে হবে। আচ্ছা সবাই হচ্ছে সবার কাজ যেটা সবাই হচ্ছে এই কাজটা কমপ্লিট করেন। আর একটা একটি স্ক্রিনশট নেই, আজকে হচ্ছে আপনাদের কত 18 নাম্বার ক্লাস তাই না? প্যারাগ্রাফের মধ্যে কিচ্ছু নাই। আচ্ছা ইয়া করেন, স্ক্রিন শেয়ার দেন। ও পাইছি পাইছি পাইছি। আমাদের হচ্ছে আপনার, আমাদের হচ্ছে ম্যাডাম ক্যারেক্টার স্টাইল একটা ছিল ওটার মধ্যে ঢুকছিল। ভেক্টর মার্কস তো এখানে না, আমি আগে আপনি একটু গুগল ক্রোম ওপেন করেন তো ম্যাম। গুগলে তো আছে, পরে আসলে জয়েন করলে হয় কি, আর যাই হোক আজকে থেকে আপনাদের ওই প্রবলেম সলভ 10টা থেকে ক্লাস, কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে, কাল আজকে কি বার, বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে থেকে 10টার সময় ক্লাস হবে। তো কালকে তো না ম্যাম, স্যাটারডে থেকে তাই না? হ্যাঁ স্যাটারডে থেকে কাল তো। হ্যাঁ আচ্ছা এটা আগে কমপ্লিট করুন, তারপর ওগুলো বিষয় নিয়ে কথা বলছি। আমি আসলে
এটিতে একটা সরকারি ব্যথার ভালো আছি দেখি ওটা দিয়ে দেই হ্যালো 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 হ্যাঁ ভাই বলুন আচ্ছা সেটা সার্কেলটা কপি করার ক্ষেত্রে কি জানি ক্লিক করে দেব অল্টার অল্টার জি ভাই ইমন ভাই ইমন খান আচ্ছা ম্যাডাম কি দেখা করছিল ম্যাডাম তো অর্ডার দিয়ে গেছিল মনে হয় না 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 ম্যাডাম লেয়ারটা আলাদা একটা কালার দিল না ওইটা কি কোডা করছিল এটা তো বুঝলে গেলাম গা ম্যাম কন্ট্রোল জে দিয়ে কপি করছে করার পর ওখান থেকে ছোট করে পর ভিতরে আটটা কালার দিছে ওই সার্কেল আটটা কালার ওটা জন্য হ্যাঁ 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 ঠিক আছে তারপরে শিফট অল্টা দিলে ছোট করছে করার পর লেয়ার থাম্বনেইল কন্ট্রোল ধরে ক্লিক করে কালার করছে
Thank you.
ফন্টটা ইউজ করছে এটা মানে লোগো লিখছে কেউ করতে পারবেন সাজ্জাদ এর সাইজ কত নিছিল লোগো হ্যালো হ্যাঁ না না লোগো না ওই ব্যানারটার সাইজ কত ছিল 1200 আচ্ছা আমি তো ছিলাম না শুরু থেকে ক্লাসে ওই বিমানের যে ব্যাকগ্রাউন্ড এটা কি ক্লিপিং মাস্ক করে দিছে নাকি ম্যানিপুলেশন করছে কোনটা ক্লিপিং মাস্ক ক্লিপিং মাস্ক এই পাশে যে তিনজন ভদ্রলোকের ছবি এটাতেও ওকে ফটো ম্যানিপুলেশন কি শিখেছিল নাকি না ম্যানিপুলেশন তো শিখায় না ভাই মানে উপরে নিচে হয়ে গেছে আমার টেক্সট কাজ করতেছ না টেক্সট কাজ কর না টেক্সটের কালার দেখেন কি দিয়ে রাখছেন হ্যাঁ টেক্সটে যে ক্লিক করলে যে একটা ভাইব্রেট করে মানে মানে কাঁপবে এরকম একটা সিগন্যাল দেয় না কাঁপতেছে কাঁপতেছে এটা হইতাছ না কন্ট্রোলটা যে দিলো কাজ করতেছ না যে পিছনে চলে যাব প্লিজ হ্যালো মানে এতটুকু তো হলো মেসেজে এখন ওইটা কোন লেয়ারে আছে ওটা তো আগে ঠিক করতে হবে ওটা রাইট অফ করেন কই দেখাচ্ছে না তো এইটার আই কেন বাবা আপনি মুভ করেন সরান এদিকে সরান এটা সাইডে সরান ইমেজটা হ্যাঁ এবার ওই যে উপরের ব্ল্যাক কালার যেটা আছে ওটাতে ক্লিক করেন এভাবে ক্লিক করলে কখনো হবে মুভ টুল দিয়ে ক্লিক করতে হবে বুঝিনি ম্যাডাম মুভ টুল দিয়ে ওই যে উপরের এটাতে ক্লিক করেন ব্ল্যাক আইকন সবার ফার্স্টে যেটা এইভাবে কেন লেয়ারে কি করছেন লেয়ারে তো কোনো কাজ নেই আপনাকে কি বললাম বুঝেছেন ক্লিক করেন ওখানে এই যে দেখেন এখানে লেয়ার কিন্তু সিলেক্ট আছে তাহলে উপরেরটাতেও ক্লিক করেন উপরেরটা
ক্লিক এই যে নিচে, তার মানে ইমেজটা কি করতে হবে, ওই লেয়ারের নিচে ওই লেয়ারের উপরে নিয়ে যেতে হবে। আপনার ইমেজটা কোথায়? শেপের উপরে না নিয়ে গেলে কি করে হবে? হ্যাঁ এবার ক্লিপিং, হ্যাঁ এবার ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে আগে একটা করে নেবেন তারপর সবগুলোকে করবেন। স্ক্রিন শেয়ার দিবেন? আমি আমি হ্যাঁ আপনারা শেয়ার অফ করেন, এভাবে ধরে ধরে সবগুলো করে ফেলেন। এবার দিয়ে দেন কার্ডটা, শেয়ার দিবেন। কি হয়েছে, টেক্সট কি করে না? আপনি কোন টেক্সটে আছেন দেখেন তো, আপনি হরিজন্টাল টাইপ টুলে যান, ওই টেক্সট টুলে কে রাইট ক্লিক করেন, মাউস কার্সার বাবা হারায় ফেলতেছি, চোখের থেকে চলেই যাচ্ছে, কই গেল দেখতেছি না, মাউস কার্সার ম্যাম কই যাব ম্যাম? টেক্সট টুল, টেক্সটে যান, টেক্সট টুলস কোথায়? এখানে না, হ্যাঁ রাইট ক্লিক, হ্যাঁ হরিজন্টাল টাইপ টুল, ব্যাস এই মাঝে একটা ক্লিক করেন। এবার হচ্ছে লিখেন, এই যে ফন্ট সাইজ দেখেন কত দেওয়া আছে, 0.001 দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, ওই যে উপরে উপরে অপশন বারে দেখেন, এটা বাড়ান, স্ক্রল করেন, মাউস ঘুরান, মাউস ঘুরালেই বাড়বে, ওখানে নিয়ে গিয়ে বাড়াইতে হবে, ওখানে নিয়ে গিয়ে, হ্যাঁ এবার লিখেন আসে। ম্যাম আপনি কোন ফন্টে লিখছিলেন? আমি যে কোন ফন্টে লিখছিলাম, দিয়ে দেন ওপেন সেন্স হোক বা ল্যাটোমেটো যেটাই হোক, রোবটও দিতে পারেন। আমার সব বড়দের হয়ে গেছে, ছোটদের হচ্ছে না তো, ক্যাপস লক অন করতে হচ্ছে, এক প্যারাগ্রাফের মধ্যে গিয়ে ঠিক করতে হবে। উইন্ডো থেকে ক্যারেক্টারে যান, উইন্ডোতে যান, উইন্ডো থেকে ক্যারেক্টারে যান, সব বড় হতে কেন হচ্ছে। এবার ওই যে ঠিকই তো আছে, এখানে তো টেক্সট কোনো এলোমেলো নাই। হ্যাঁ ম্যাম ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, হ্যাঁ করেন। এখানে কি আপনি ডাউনলোড করে নিয়েছেন ম্যাম? হ্যাঁ গুগল থেকে কপি করছি, গুগলে গিয়ে লরেম ইপসাম দিয়ে সার্চ করার পর ওদের সাইটে গিয়ে কিছু অংশকে আমি কপি করছি, কপি করে দিয়ে লরেম বানানো নি তো ওই টাস্ট কেন কি কপি করবো কি হয়েছে বুঝি নেই, এত বড় অংশকে কপি করে নিয়ে কি হবে, ছোট করেন। মানে কি আবার হয়তো কোনো চা খেতে যাবে? আমিও
ম্যাম আপনি শেয়ারটা চালু করেন না, একটু দেখতে সুবিধা হইতেছিল। সাজেদ আপনি তো শেয়ার করেন তাহলে তো এখনটা দেখে আমরা করি। আমার তো লেখা বাকি ছিল এখনো, আমার তো কি লেখা বাকি, পরে কি জানি করব। ওই যে ম্যাডাম ওই যে ভার্টিক্যাল হরিজন্টাল ওই কি জানি এগুলো অপশন গুলো কই জানি। আরে এটা ওই যে একটা ওয়েবসাইট আছে না, ওটা থেকে গিয়ে আনতে হবে না। ওই যে এগুলো কি করে নামটা ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন ডাউনলোড কেমন দিব, পিএনজি ডাউনলোড দিব, রেজিস্টার ডাউনলোড, রেজিস্টার করতে বলে কেন আজ ভাই আমার এমন কেন ফ্ল্যাট আইকন। মাহমুদুল ভাই আছেন নাকি গেছেন? শেয়ার করো দেখি আমরা। আপাতত কপি করে কাজ চালাই দিই, চালাও না করছি না। ছোট করে লোটের আবার টিপ দিও না, ম্যাজিক টুল ওটা চেঞ্জ করো আগে। আচ্ছা যে লরেন্স ফর্ম যেটা লিখলা আসছেন না এই বর্ডারের ভিতর পরে এই সাইডে ক্লিক করবেন, এই সাইডে এখানে পরে পেস্ট, এই যে পেস্ট অপশন আমার এখন ক্লোজ আছে, আপনি পেস্টে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দেখি।
আমার তো বর্ডারটাই আয় না ই করবে কষ্ট পেলাম হ্যাঁ ভাই সত্য আইসে 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 লাস্ট আইসে এটা কিন্তু সাজাত ব্যথা শিখা যাইব না কল লোকেশন মেসেজ না এত লোড কেন এত লোড কেন আজি হ্যালো হয়ে গেছে সবার 90% হয়েছে এটা কার কাজ চলছে সাজ্জাদ ভাইয়ের হ্যাঁ আপনি এভাবে মাঝে মাঝে রেগুলার স্ক্রিনশটার মানে স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে কাজ টাজ করুন বাকিদের কি হয়ে গেছে যে আকরাম হোসেন আপনার ইসরাত জাহানের কমপ্লিট এমডি মুরাদ বুঝি না কথা কেটে কেটে আসে Thank you.
শেষ এখন আর পাতলা কারণ এই ফন্টে পাতলা হবে না ফন্টে প্রবলেম কোনটা দিব তাহলে কিছু বললাম না বলাম নাই কিছু কালো কালার করে দেন কালো কালার সব ধরে একসাথে কালো কালার আবার গোল্ড করে দিন এই কালার কালো কিছু দেখা যায় না কালো কালার কালো হলে তো ব্যাকগ্রাউন্ড কালো কালো বা সাদা সাদা দেয় আপনারা সব সেম করবেন যাই দেখে আমি সেম করে দিচ্ছি আমি একটু অন্যরকম করছি শর্টকাটে করে দিচ্ছি আপনি তো আপনি ভাই আপনি লগে কেমন করে তুলনা দিলে হবে নাকি এত ঘুরির কোন কাল থাকে না আমি কি ভুল বলছি বলো তো ভাই না ভাই একশো একশো না তুমি মদ্যপান নাকি মদ্যপান যে হ্যাঁ ভাই তুমি ঠিক কইছো কোনো মদ নাই ইয়াতে কেন বলে ট্রাভেলে সবসময় হলুদ কালার ইউজ করে ট্রাভেলে কখনো এই গোলাপি কালার ইউজ করে না সবসময় হলুদ কালার ট্রাভেল এর সবসময় হলুদ কালার হলুদ কালার করে দেন দেখতে খুব সুন্দর দেখা যাবে সবগুলো হলুদ কালার ম্যাম প্রেজেন্ট ইভেন কখন কে রোমান বলতেছে নাকি সারা ক্লাস কই ছিলে হ্যাঁ নাকি বাইরে আসো বাসায় আসো নাই কিছু বলার নাই আর লাগতো না নিজের নাম নিজের নাম দিয়ে কি ভাবে আপনারা যদি একটা ডিজাইন করতে অবস্থা লাগান তাহলে খেম নেন খারাপ দেয়া যায় এই ইয়াগুলা একটা সার্কেলের ভিতরে আনে কেনে বলে ফোন তারপরে হচ্ছে এই গ্রুপ করেন গ্রুপ গ্রুপ না নিচে একটা সার্কেল কাজ কমপ্লিট হয়েছে আপনার ম্যাম কাজ কমপ্লিট দিয়ে দিছি মেসেঞ্জার গ্রুপে এখন প্রেজেন্ট করে জায়গা প্রেজেন্ট দেন জায়গা এখন ওলা সিলেক্ট করে সাইজ করতে মিলে গেছে আচ্ছা আপনাদের হচ্ছে গত দুই দিনের প্রেজেন্ট দেওয়া হয়নি একদিন দুই দিনের কি বলেন একটাকে নেন একটাকে কন্ট্রোল টি দেন একটাকে সিলেক্ট করেন আমি যে কি বলে আইকন গুলো যে নাম আবু লোডিং হইতে আছে তো হইতে আছে এই যে দেখেন উপরে দেখেন এই যে W আর H দেখা যায়
অপশন বারে দেখেন W আর H, W তে হোয়াইট, H তে হাইট, ওখানে দিয়ে দেন, ওখানে যত যত দিবেন ততটুকু এখানে বাড়বে। হ্যাঁ ওখানে ধরেন দেন ছোট হয়ে গেল, আর একটু বাড়া দিতে হবে, 50 দিছেন না 100 দেন। এরপর ওই যে পাশেরটাতে দেন, ওইটাতেও 100 দেন, ব্যাস এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করেন, এন্টার। এরপর হচ্ছে সেকেন্ডটাতে ধরেন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। এবার এটাতেও 100 করে করে দেন, উইথ হাইট দুটোই 100 করে দেন। তাহলে ওটা ঠিক আছে, 100ই আছে যদি। তারপরে মানে আবার কেটে আবার 100 করেন, সমস্যা নেই, 100 করতে তো প্রবলেম নেই। এটাকে দেন 100, ফেস ইন্টারফেস করেন। তারপর নিচেরটাতে যান, ওটাতেও কন্ট্রোল টি দেন, 100 করেন। ইন্টারফেস করেন। এবার এই তিনটাকে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করেন, কন্ট্রোল ধরেন লেয়ারে, কন্ট্রোল কন্ট্রোল, ব্যাস। এবার ওই যে হচ্ছে অ্যালাইনমেন্টে যান, দেখেন সেকেন্ড অ্যালাইনমেন্টে দেওয়া আছে হচ্ছে এই, এইটা না এটা না এটা না, এই পাশের গুলো ডাবল ডাবল যেগুলো আছে, বাজেটটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, দেখেন এইটা না, এই পাশেরটা বাম পাশে, মাঝেরটা কোনটা বাম পাশে, মাঝে তিনটা, হ্যাঁ ওটা ওটা ওটা, দেখেন ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার ক্লিক করেন। এই যে এবার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক বসছে, কিন্তু আপনার হচ্ছে এখানে মনে হয় হোয়াইট কালার দিলে আপনারটা বেশি ভালো হতো, এই কালারটা দেখেন খুব একটা যাচ্ছে না। আপনি লোগোর কালার চেঞ্জ করেন তো, লোগোর কালার আসেন, একটাতে কালার চেঞ্জ করেন। ফাহিম খান আছেন, ফাহিম খান ক্লাস কয়টায় আপনি জয়েন করেন, কয়টায় হয় নাই তো? আচ্ছা হয়েছে। ম্যাডাম একটা জিনিস শুনতে চাচ্ছিলাম, বলুন। ওই যে বিভিন্ন অবজেক্টে ক্লিক করলে যেমন যে লেয়ার সিলেক্ট হয়ে যায় না, মানে ইয়েতে ফটোশপে, আমার না এটা হচ্ছে না। ওই যে উপরে অটো সিলেক্ট লেয়ার দাও আছে কিনা চেক করেন, দেন অল্টার ব্যাকস্পেস দেন, ওটা ইয়া সিলেক্ট করতে হবে না, এভাবে সিলেকশন করতে হবে না, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। এবার লেয়ার ধরে অল্টার ব্যাকস্পেস দেন, অল্টার ব্যাকস্পেস দেন, অল্টার ব্যাকস্পেস, পরেরটাতে যান, উপরেরটাতে অল্টার ব্যাকস্পেস, তার উপরেরটাতে যান অল্টার ব্যাকস্পেস, ব্যাস। এই হোয়াইট কালারটাই এখানে বেশি মানাচ্ছে, ওই যে উপরে টেক্সটগুলোতে দেন, লোগোর যেটা ছিল ওগুলোতে দেন, অল্টার ব্যাকস্পেস দেন, অল্টার ব্যাকস্পেস। এতগুলো সিলেক্ট করলে কখনো হবে? এগুলো তো হয়েছে, হ্যাঁ অল্টার ব্যাকস্পেস দেন, কালার দেন। উপরে লোগো যেটা আছে লোগোটাতে অল্টার ব্যাকস্পেস দেন, ওকে। এখন এখন দেখেন আমি যে শুধু হচ্ছে ইয়া কালার দিয়েছি, সেম টাইপের কালার দিয়েছি, এখন ওই কালারটা যাচ্ছে। এখন এখানে যে আপনি অরেঞ্জ টাইপের কালার ইউজ করছেন, যার প্রেক্ষিতে কি করবে না করা যাবে না? হয় নাই, ওই যে গ্রুপটাকে কেটে দেন, গ্রুপটাকে কেটে দেন, উপরে গ্রুপ দেওয়া আছে না লেয়ারের পাশে, দেখেন অটো সিলেক্ট গ্রুপ, ওখানে লেয়ার দিয়ে দেন, অটো সিলেক্ট লেয়ার দিয়ে দেন অপশন বারে। দেখেন আপনার তো মাউস ওখানে স্টপ হয়ে আছে দেখছি, হ্যাঁ। এবার মুভমেন্ট গুলো করেন, যারা যারা গিগ ক্রিয়েট করেন নাই, আচ্ছা ঠিক আছে কমপ্লিট, যারা যারা গিগ ক্রিয়েট করেন নাই তাদের কাজ হচ্ছে কালকে শুক্রবার আছে 100% গিগ কমপ্লিট করবেন, ঠিক আছে?
আর পরশুদিন থেকে শনিবার থেকে ক্লাস আপনাদের 10টাতে স্টার্ট হবে, 9:30 থেকে আর হবে না। ওকে জি ম্যাডাম। এরপর নেক্সট যেটা নেক্সট হচ্ছে আর একটা সাথে হোমওয়ার্ক দিয়ে দিব যে সোশ্যাল মিডিয়া ব্যানার করবেন। ইমেজ তো মনে হয় সবার মোটামুটি রেডি করা হয়ে গেছে, শুধু এখন ডেসক্রিপশন গুলো রেডি করে দেন আপ পাবলিশ করবেন, এই তো। গিগ যাদের কমপ্লিট হয়েছে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবেন, ওটা হচ্ছে ইনস্টাগ্রামের উপর ফার্নিচারের উপর ব্যানার বানাবেন। ফার্নিচার টাইপের যে কোনো একটা, হ্যাঁ ইনস্টাগ্রামের যে সাইজটা আছে অ্যাড সাইজ ওটার উপর। পোস্টার আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 18 ম্যাডাম। 18 নাম্বার ক্লাস, আচ্ছা। ওহি ভাই আছে? 17-18 দুটাতে ছিলেন। মাহমুদুল হক দুটাতে ছিলেন, আচ্ছা। আনসারি নেই, আনসারি নেই। হুমায়রা আপনি আছেন, আচ্ছা। মুন্না ভাই আছে? মুন্না ভাই নাই ক্লাসে? আপনি কি যে এখানে রাউন্ডশেপ গুলা? জি নাই ম্যাডাম, মুন্না ভাই নাই। উনি যে ক্লাসে ম্যাম ওই যে বলবো ইয়াগুলা যে বসাইলেন লাস্টে দেয়া ভিতরে, হ্যাঁ হ্যাঁ, গুলো কি অ্যালাইনমেন্টের মাধ্যমে কাজ করছে না ম্যাম? বৃত্তগুলো দুটোতেই ছিল। তারপর হচ্ছে মাসুম খান, আচ্ছা মাসুম খানের সঙ্গে কন্টাক্ট হয় আপনাদের? নেক্সট ক্লাস আমার রিমুভ করো। ইস্টাফ জাহান আছে? জি ম্যাম। ওকে, তারপর আকরাম ভাই আছে? ফাহিম আছে? মোহাম্মদ ফাহিম, গত ক্লাসে কি ছিলেন আপনি মোহাম্মদ ফাহিম ভাই? জি ম্যাম ছিলাম। আপনার এখানে অ্যাবসেন্ট, প্রেজেন্টের সময় না থাকলে কিন্তু সেই গোসব অ্যাবসেন্টই দিয়ে দেওয়া হবে। সাজ্জাদ হোসেন অপু ভাই, এমডি আলামিন আগে ক্লাসে ছিল, তারপর স্বামী ম্যাডাম আছেন, আচ্ছা। তানভীর, তানভীর ভাই আসছে কি আজকে ক্লাসে? আজকে মনে হয় আসে নাই। তবে গত ক্লাসে ছিল, গত ক্লাসে ছিল। এরপর হচ্ছে সাকিব হোসেন, দুটাতেই ছিলেন না, আচ্ছা। এরপর হচ্ছে রুম্মান, দুটাতেই ছিলেন? গতকাল কি এটা ছিল রুম্মান? সাইফুল আসাদুল্লাহ ভাই কালকে ছিল, আজ খার কিছু বলা ছিল খারেন নাই ম্যাডাম, আজকে উনি ছুটি নিয়ে নিয়েছে। যাদের রুদ্র শাহ কাল ছিল, আজকে সে আসতে পারবে না, অ্যাবসেন্ট।
তারপর তন্ময় খান আছেন, এরপর মামুনুর রশিদ আছে। মামুনুর রশিদ ভাই তো থাকার কথা নাই ম্যাডাম, গত ক্লাসে ছিল উনি। শনিবারের মধ্যে কমপ্লিট করবেন, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয়, সেটা যারা যারা কমপ্লিট করছেন তারা হচ্ছে ফার্নিচারের উপর একটা অ্যাড করবেন, ঠিক আছে। কিসের উপর? ফার্নিচারের উপর। গিগটা পাবলিশ করার পরেও আপনারাও ফার্নিচার মানে এইচডব্লিউ হচ্ছে থাকবে ফার্নিচারের উপর অ্যাড, আর গিগটা তো ছিল গত ক্লাসের, প্লাস হচ্ছে নেক্সট ক্লাস এটা কমপ্লিট করে নিয়ে আসবেন, এটাই। আর এটা আমাদের কি জিনিস ছিল ম্যাম? পোস্টার, পোস্টার, ব্যানার, সরি ব্যানার, ওই এটা কার্ড, ব্যানার, এগুলো তো অলমোস্ট সেম কোয়ালিটি সবই। আমি বলি এটা হচ্ছে আপনি করে নেন, নোট ডাউন করে নেন যে ইনস্টাগ্রামে যে মাপটা আছে ইনস্টাগ্রামের উপর হচ্ছে কি করবেন, ব্যানার করবেন, কি টপিকস, ফার্নিচারের উপর, ঠিক আছে। এটা হ্যান্ড নোট করে নিলে আপনাদের জন্য ভালো। ওকে ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ম্যাম? ওই যে বৃত্তগুলো দেখাবেন বলছিলেন, একটু বৃত্তগুলো দেখাবো বলছিলেন। বৃত্তগুলো মানে আমরা হচ্ছে যে ব্যানারটা বানালাম, সোশ্যাল মিডিয়া একটা ব্যানার, তো সোশ্যাল মিডিয়া ফেসবুক হতে পারে, টুইটারও হতে পারে, ইনস্টাগ্রামও হতে পারে। তো আমি বলেছি ইনস্টাগ্রামের একটা মাপ দিয়ে ফার্নিচার টপিকস এর উপর হচ্ছে একটা কি করবেন, পোস্ট ডিজাইন করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর গিগ কমপ্লিট না হলে গিগটা কমপ্লিট করে ফেলবেন সাথে। আচ্ছা ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে করা হয়েছে কিভাবে, এটা কি করতে পারছেন নাকি নতুন করে করতে হবে? বসছে নিচে নিচে মানে বৃত্তের মধ্যে রাউন্ড হয়ে আসছে যে সিরিয়ালি, একটা মাপ আছে না, এই মাপটা কিভাবে একদম কারেক্ট করবো? এখানে একটা বৃত্ত নিলেন, ঠিক আছে, বৃত্তটাকে কপি করেন, কন্ট্রোল জে, কন্ট্রোল ডি তে ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে ছোট করেন, এন্টার, এখানে ডাবল ক্লিক, এভাবে একটা কালার দিয়ে দেন। দেওয়া হয়েছে? জি ম্যাম। ম্যাডাম এইটা ছাড়া তো আর কিছু দেখাবেন না তাই না? না না না, আর কিছু দেখাবো না। আপনারা লিফ নিতে পারেন, যাদের হয়ে গেছে তারা লিফ নেন। এটা একটা গ্রুপ করেন, আর এখানে গ্রুপ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি করলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাকে আমরা হচ্ছে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এবার অল্টার ধরে কি করছে, এটা কপি, ধরুন এভাবে একটা কপি করছে, এভাবে করছে। এখন তিনটার মাঝে কি সেম ডিসটেন্স হইছে? দেখ, হয় নাই তো? হইছে না ম্যাম। এবার কি করছে, এভাবে সিলেক্ট করে তিনটাকে সিলেক্ট করতে পারি, অথবা এই যে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারি, মানে এখন একটা ক্লিক, পরে আবার ক্লিক করলে কি অন্যগুলো সিলেক্ট হচ্ছে, কিন্তু আগেরটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। যার কারণে এখানে কি ধরে করতে হবে, কন্ট্রোল ধরে ধরে করতে হবে। দেন আমরা কি করব, এখান থেকে যে সেকেন্ডটাকে বসা দিচ্ছে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, আর হরিজন্টাল করলে কি হবে, এই যে লাইনটা এভাবে বসবে, বোঝা গেছে? এই যে দেখেন, এবার এই গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো মাপেন, সব সেম এভাবে করে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার,
না হরিজন্টাল না করলেও হবে, আপনি জাস্ট হচ্ছে ভার্টিকালটা করলে না। আর আরেকটা বিষয় এটাতে ধরুন আরো যদি প্রবলেম হয়, তো আমি হচ্ছে বিকালের ব্যাচে ক্লাস নিব, আপনি যদি একান্তই প্রবলেম হয় সাড়ে তিনটা পর্যন্ত টাইম আছে, তো ওর মধ্যে এসে আপনি আপনাদের প্রবলেমটা সলভ করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? সাড়ে তিনটা মানে লাস্ট টাইম সাড়ে তিনটা ওদের ব্যাচ ক্লাস শুরু হয় ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হয়। সবাই কাজগুলো করেন। আমার কাছে কিছু আসেন